আকাশটা কি বানিয়েছে? হাউ ইজ ইট পসিবল? আমি বুঝতেই পারছি না। এরকম আকাশ দেখেছি এরকম কখনো? মাইন্ড ব্লোয়িং। ইট লুকস লাইক আ ক্যানভাস। তার সাথে এরকম খোলা হাইওয়ে আর এই আকাশ, উড়ে বেরিয়ে যাও যেখানে যেতে হবে। গুড মর্নিং ব্লগ, ওয়েলকাম টু নিউ ডে, ওয়েলকাম টু ইয়ার নিউ ব্লগ। আপনারা সবসময় ভাবতে পারেন যে আমি এই ব্যাকগ্রাউন্ডটাতে কেন ব্লগটা শুরু করি। এই জায়গাটা আমার খুব ফেভারিট প্লেস। তার কারণ হচ্ছে দেখুন, এই যে আসলে একদম ইনিশিয়াল হয়তো এক মাস কি তারও কম সেই একটা ছবি এখানে আছে, তো আমার এটা খুব পজিটিভ লাগে। যাই হোক, আজকে আমার ভাই আমার বন্ধু অঙ্কুশের আমরা একটা সারপ্রাইজ বার্থডে পার্টি প্ল্যান করেছি এবং খেতে খুব ভালোবাসে, দ্যাট ইজ মাটন। তাই ওর জন্য একটু মাটন নিয়ে এলাম এবং সেটাকে একটু কষাচ্ছি, বিকেলে গিয়ে ওকে ধাপ্পা দেবো আর ওকে মাটনটা খাওয়াবো। এইটুকুই আনন্দ। এই যে ভালো ভালো ভাজা মাটন এখানে বসছে, পাগল হয়ে যাবো আমি। এ ভগবান, কি তুমি আবিষ্কার করেছো গো! মাংসটা প্যাক করে নি, হেভি হয়েছে আমার হচ্ছে দেখে। ছোটো ছোটো আনন্দগুলো ভাল লাগে জীবন, সবাই কাজকর্ম করে, সবাই ব্যস্ত থাকে, আর এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই আসল। তো হয়ে গেছে সব কিছু, মাটনটাও প্যাক হয়ে গেছে, কিন্তু তার আগে আমার আর দেবলীনার একটা ছোট্ট পুজো আড্ডা শ্যুট আছে সপ্তপদী বলে একটি রেস্টুরেন্টে, সেক্টর ফাইভে সল্ট লেকে। 24 ঘন্টার তরফ থেকে খাওয়ার আড্ডা যা হয় তো সেটা করবো, তারপরে যাবো অঙ্কুশদের বাড়িতে। তোমরা সঙ্গে থাকো, আর আমার এই ছোটো ছোটো গ্লিমসেসগুলো যদি ভালো লাগে, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আমি কিন্তু আপনার প্রত্যেকটা কমেন্ট পড়ি, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। শো সাম লাভ টু মি গাইজ, আই লাভ ইউ অল। এটা যে চিড়ের চারটা চিনি, এটা তো ডাব চিংড়ি মনে হয়, মুরগির বাদাম পেঁয়াজি আর ওই সবুজটা পুদিনা পাতা আর লেমন জুস দিয়ে ভেটকি মাছকে ওভারনাইট ম্যারিনেট করা হয়। আচ্ছা, করে রেখে গরম একটা তাওয়ার মধ্যে জাস্ট দিয়ে ছেঁকে নিয়ে গ্রিল করা। হ্যাঁ, আর এই লাস্টেরটা, এটা হচ্ছে মুগ ডাল আর বেগুন পিটা। বাহ, মুগ ডাল পেস্ট আর বেগুন দিয়ে করা, ব্যাটার করে ভাজা, মুগ ডাল পেস্ট। চৌরাত মটন কালিয়া, যোগ্যের আরাধ্য মটন যেটা, সেটাকে এরকম বানানো উইদাউট তোমার গার্লিক। আচ্ছা, উইদাউট গার্লিক, উইদাউট অনিয়ন যাবে, অনিয়ন যাবে, বাদাম যাবে, মেইন এটা জিঞ্জার। হ্যাঁ, বাদাম আর জিঞ্জার, ঠিক আছে। এটা শশা দিয়ে চিংড়ি মাছ, শশা দিয়ে চিংড়ি মাছ, শশা করছে চিংড়ি, বাগানি মশলা তৈরি করতে, মানে মানে বোলপুরে থেকে বিশাল বড় গাছের বাগান আছে, বাগানে, হ্যাঁ, ভেষজ বাগান, সেখানে তোমার সিলেরি, মিন্ট, ধনে পাতা, পাসলে এগুলো সব উনি পিক করতেন, পিক করে হামাল দিস্তে গ্রেট করে মশলা বানাতেন, সেই মশলা দিয়ে মাটন। মাটন চিকেন, এটা ওইটা, এটা হচ্ছে আমসত্ত্ব আর কাঁচা লঙ্কার পোলাও। আমসত্ত্ব কাঁচা লঙ্কার পোলাও, মানে এটা আমরা এখন ভাবছি, এটা এখন ভাবছি যে কি জিনিসটা, কিন্তু উনি 1908 সালে করে ফেলেছে। সত্যি কথা, মানে ইনোভেশন এট ইটস বেস্ট। কেন খাবো যখন সপ্তপদী আছে, রজনীদা আছে, কমলদা আছে, কিছু বলার নেই, মুখের ভাষা আসবে কোথেকে, মুখের জল 2-3 লিটার জল চলে এসছে এত রকমের রেসিপি। আর তার এই মানে বানানোর বর্ণনা শুনে আমার তো মোটামুটি নাজেহাল অবস্থা হয়ে গেছে, এবং জাস্ট টেস্ট করার অপেক্ষায় আছি। আমরা যখন ডেট করতাম অনেক সুন্দর সুন্দর জায়গায় যেতাম,
তখন সত্যি খুব ফুডি ছিলাম, এখন আর অত খাওয়া হয় না জিম টিম করে রাইডিং ফাইডিং করে। সত্যি মানে দেখো ওখানে ইংলিশ ফুলিশ রাখা, চিংড়ি ফিঙড়ি রাখা, কি করি বলো তো আমি করতে শুরু করবো সেটাই তো আমিও বুঝতে পারছি না। মানে তুমি চিন্তা করো বাংলার দুজন ইমোশনাল মানুষদের নিয়ে করা, এক হচ্ছে ঠাকুরবাড়ি, ঠাকুরবাড়ি বলতেই আমরা প্রথমে আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, তার ভাইজির সব রেসিপি, আর তারপরে রয়েছে উত্তম কুমার আর সুচিত্রা সেন। তো এই যে ইমোশনাল ব্যাপারটাকে, আর বাঙালির আরেকটা আবেগ হচ্ছে খাওয়া, তো এই খাওয়াটাকে যে ইনফিউজ করা এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, বাঙালির সবচেয়ে রিচেস্ট পয়েন্ট একদম। তো তুমি এর মধ্যে কোনটা ট্রাই করবে বাড়িতে? বাগানি মশলা মটন করে খাওয়া দেখি আর কি। লঙ্কা মুরগি I also feel so. Kacha kachi jabi. 10 seconds later. मन में लड्डू फूटा, सर भी घूम रहा है। हां लड्डू तो फूट ही रहा है, सर भी घूम रहा है। देखिए तुम्हारा और उत्तम बाबू एकटा सुंदर बेश एक फ्रेम एकटा शॉट নিচ্ছে। हां देखिए 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 ना একটু ভালো দেখে না देखिए देखिए वाह 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 বেগুনি বাট মুগ ডালের পেস্ট দিয়ে, মানে এটা অভিনব রেসিপি। এই যে এই বইটাতে সব আছে, মাইন্ড ব্লোয়িং। কেমন একটা না তুমি তো খাচ্ছি না খাওয়া দিয়েছি তোমার much 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 later আবার পাচ্ছি না খেতে, দেখুন কি অবস্থা আমার পেটটা। এখানে চিংড়ি মাছ শসা দিয়ে, এখানে কাঁচা লঙ্কা মুরগি, এখানে একটা মাটনের কি যেন একটা নাম বললেন রঞ্জনদা, জগুরত মাটন কালিয়া। এখানে একটা সর্ষে চিংড়ি শসা দিয়ে সেটা তো বললাম, এখানে একটা ভেটকি মাছ টমেটো আর তেঁতুলের একটা পেস্ট দিয়ে ফ্লেভারগুলো রেখে একটু টক টক ঝালঝাল মিষ্টি মিষ্টি বিউটিফুল। এখানে শুক্তো, এটা মনে একটা ডাল, এটা ছোঁয়াই হয়নি, যা হয় আর কি এত বছর পর ডাল খাওয়া যায়। এটা একটা আমসত্ব ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা অদ্ভুত সুন্দর পোলাও, যেটা পারফেক্ট টু হ্যাভ উইথ এনি কাইন্ড অফ মাটন। মাটন জেনারেলি একটু ঝালঝাল হয়, পোলাওটা মিষ্টি মিষ্টি হলে হেভি লাগে খেতে। আর ছোট্ট ছোট্ট দেখুন আমসত্বর বিটস অ্যান্ড মর্সেলস রয়েছে, এই যে ছোট্ট ছোট্ট আমসত্ব, যেটা আমি এখন কোনো ভাষা নেই। আর এখানে রয়েছে মাছের রাজা একদম বাংলাদেশের ইলিশ, আপনারা আসবেন সপ্তপল্লীতে, এখন আমরা হচ্ছে সল্ট লেকে, বাট এটা কি বলে ওটাকে পূর্ণদাস রোডেও আছে আর ভারতীয়দিনও আছে। পুজোর সময় আসবেন বন্ধু বান্ধবদের নিয়ে, এখানকার স্টাফেরা খুব সুন্দর, হসপিটালিটি এক্সেলেন্ট, খাবার প্লেটিং এক্সেলেন্ট, টেস্ট ইজ এক্সেলেন্ট। আর সবচেয়ে বড় কথা, প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির নানান রেসিপি নিয়ে এই রেস্টুরেন্টটা কনসেপ্ট করা। আর বাঙালির প্রেম জুটি বলতে যা বোঝায় না, আমাদের কথা বলছি না, মানে উত্তম সুচিত্রার কথা বলছি, তাকে ডেডিকেট করে রেস্টুরেন্টটা সাজানো। তো আসবেন, প্রেম করবেন, খাবেন, আনন্দ থাকবেন, বাদ খতাম। এই সেই আমের চাটনি, হ্যাঁ এটি একটু পাঁপড়টা ভিজিয়ে চাটনি, একটু
আমসত্ত্ব লঙ্কার পোলাও, শশা দিয়ে চিংড়ি, ভেটকি মাছ, টমেটো অ্যান্ড ট্যামারিন্ড, ইলিশ, মানে যারা দেখছি ওখানে আমার ব্লগে উল্টোদিকে বসে তাদের তো অবস্থা খারাপ। আই এম শিওর তাদের অবস্থা খারাপ এবং কোনো চিন্তার কারণ নেই, আপনারা চলে আসতে পারেন এই রেস্টুরেন্ট যার নাম সপ্তপদী, এবং এসে এইসব সুন্দর রেসিপিগুলো, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সব স্পেশাল স্পেশাল রেসিপিস সব পরিবারে বন্ধু বান্ধবদের নিয়ে এসে আনন্দ করে খেতে পারেন। হ্যাঁ, দেবলীনা প্রথমেই আমাকে অনুরোধ করেছিল যে তুমি একটা গান শোনাও, তখন মজার ছলে একটা খেতে খেতে পথে হলো দেরি এটা গেয়েছিলাম ঠিকই, কিন্তু চারিদিকে উত্তম সুচিত্রা সপ্তপদী রেস্টুরেন্টে এসে যদি একটা প্রেমের গান না হয় তাহলে কি হলো? তোমায় হেরি গো শয়নে স্বপনে তাম্বুরোর আলা বয়ানে, মম তাম্বুরোর আলা বয়ানে মরি অপরূপ রূপ মাধুরী বসন্ত সম বিরাজে আমি জামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে মম সরসিতে তব জল প্রভা বিম্বিত যেন লাজে আমি জামিনী তুমি শশী হে ভাতিছ গগন মন থেকে হৃদয় থেকে এই গানটা বেরোলো, এবং সেটা তখনই হয় যখন সুস্বাদু খাবার, এবং সপ্তপদীর মতো সুস্বাদু খাবার যখন মুখে ঢোকে, যখন পেট ভরে, তখন আত্মা একটা অন্য আনন্দেই গান গায়। এবার লাস্টে খেজুরের পায়েসটা কিন্তু খেতে হবে, এক্ষুনি তোমার সামনে খাচ্ছি সকলকে সাক্ষী রেখে, এবং জানাচ্ছি এটা খেয়ে আমার মেয়ে অলরেডি নতুন করে কিছু ফিউশন শুরু করে দিয়েছে, চাটনি ফাটনি মিলিয়ে কোনো কিছু রেসিপি চালু হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে খেজুরের পেস্ট দিয়ে পায়েস, অদ্ভুত একটা ব্যাপার। জাস্ট আনবিলিভেবল জিনিস, আনবিলিভেবল। এই রেসিপিগুলো যিনি বানিয়েছেন প্রজ্ঞা সুন্দর দেবী তাকে তো আমার প্রণামই, কিন্তু এই রেসিপিগুলো সপ্তপদীতে যে শেফ বানাচ্ছেন তারও ক্রেডিট কিন্তু কোনো অংশে কম নয়, সেও সমান প্রশংসার একদম ভাগিদার, সমান। এটা আমরা 3 মাস ধরে আর&ডি করেছি, মানে এগুলো 3 মাস ডেভেলপমেন্ট করা, 3 মাস ফুড টেস্ট করা, মানে বুঝতেই পারছেন পরিশ্রমটা একটা মানুষের কত বড় প্যাশন হলে এই রেসিপিগুলো নিয়ে সে কাজ করতে চায়। রঞ্জন দা, হ্যাটস অফ টু ইউ, মাই লাভ টু অল দ্য মেম্বার্স অফ সপ্তপদী, তোমার বাড়ির লোককে আমার অনেক ভালোবাসা দিও, সুযোগ হলে দেখা হবে, এবং কথা দিলাম মা বাবা শ্বশুর শাশুড়ি দেন সবাইকে আসবোই এক্সটেন্ডেড ফ্যামিলিকে নিয়ে, এখানে এত সুন্দর খাবার ওদের খাওয়াতেই হবে। See you soon, vlog, thank you for joining us. Video ta bhal lage thakle do like, do comment, do share and subscribe to my channel. Show some love, eat Bengali food, bye bye. This is EMC club. Dekhabo kono din ekhane ekta vlog korbo, ami koreo chhilam bondhu ashir shomoy. Shukanna, this is Sonali, that is Shatrushi, and this is Monita. তো ওরা সকলে মিলে আমার কাছে একটা আবদার করেছে, প্রি পূজা আবদার, যে একটা ছোট্ট গান ওদের জন্য গেয়ে শোনাতে হবে, তো আমি কি করে না করবো ওদেরকে, তো বন্ধুত্বকে নিয়ে একটা গান শোনাচ্ছি। তুজোর ওঠা তো কম হাসে গা, তুজো ছোটা তো কম রহে গা, তো চুপ হ্যা তো ইয়ে ডর লগতা হ্যা, আপনা মুঝকো अब कौन कहेगा, तू ही वजह तेरे बिना बेवजह बेकार हूँ मैं, तेरा यार हूँ मैं। थैंक यू बाद में and press on the bell icon, yeah, bolo like korte bolo, subscribe Anik's channel and press on the bell icon, like, comment and share, like, comment and share. So this is the condition, amake gaan gaite bollei
আমি বলি যে বলে দাও আমার চ্যানেলে আমার অডিয়েন্সের জন্য। সো সি ইউ সুন 8:01 PM। আজ আমরা কোথায় এসেছি? আঙ্কেলের বাড়ি। Hi Gudiya. What's up? I am praying so that this decoration stays. Yeah. Adu, don't disturb the decoration, okay? Super setup chalche. Niche hobe ki jane. Ei ajke amra unboxing khelbo. Please. Amra sob wait korchi Ankush kokhon ashbe ar amra shobai mile dhoppa korbo. আমি পারছি না, আমি পারছি না আমার এই বোনটাকে। কার ফোন? দেখ 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 অঙ্কুশের ফোন। What is your nickname? My nickname is Oni. What is your name? Wow! My name is Oni too. Nice to meet you, Oni. Nice to meet you too. Naam bhi same hai. Shakal bhi kaha tha, milta julta hai. Gulu gulu, main bhi gulu gulu, ye bhi gulu gulu, ye bhi gulu gulu. Gulu gulu, he was singing songs, so gaano gaye the, ek tukar gaye the. Mind me, hello disting, kuch toh laaj hi. দাড়িতে চকলেট লাগিয়ে দেবো নাকি? চুলটার সাথে ম্যাচ করে একটু একটু হাসি রাখো ওইদিকে থাকা। কিন্তু তোর এক্সাইটমেন্টটা একটু বোঝা, এই যে এত কিছু তুই একা হাতে নামিয়েছিস, তুই ইয়ার কি না? হ্যাঁ, একটু এক্সাইটমেন্টটা বল। পুরোটা করেছে এই মিসেস সেন, ইয়োর ফোন ইজ রিং। আমার সবাই চশমা পরে বসে আছে, ইয়োর অ্যানুয়াল চোখ কাটিয়ে এসছে, এই অ্যানুয়াল চোখের ছানি কাটিয়ে এসছে। অনেক লোক ভিড় করেছে। গুড়িয়া তো আবার গেটে ঢোকার সময় বলছে অঙ্কুশ হাজরা নিশ্চয়ই বলে দেবে। অনেক লোক বাড়িতে, তুমি কোথা থেকে চোখের অপারেশনটা করালে? Hey, look at your jinishtai didi. I'll give you your poison. I took it. You took it? When? But don't say my fucking blog. Hi, Naya. I mean, actually, on the chill. And then operation corona, but I can't take it. Shutti? Yeah, Shutti. Shutti. আপনাদেরকে শোনাক নয়ন, ওই যে টিউশনের গল্পটা একটু হয়ে যায়। আর মাখিস না, আর মাখিস না, এটা ভাই এটা ডগি ডগি রে ভাই। Surprise!
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ankush. Happy birthday to you. Happy birthday. কেমন লাগছে বাবু? কেমন লাগছে আপনার কেমন লাগছে? কেমন কেমন লাগছেটা কেমন? ব্লগ আমি আপলোড হতে দেব না। আচ্ছা খিস্তিতে ব্লগ আপলোড হবে না তো। আজকে অঙ্কুশকে জন্মদিন আমরা খিস্তি দিতে শুনবো এবং এক্সক্লুসিভ আমার চ্যানেলে। তাড়াতাড়ি পটি পটি করে হ্যালো ইউটিউব। একটা বেকার বেকারের এত সুন্দর কি বেকার তুমি লাফিয়ে নিও ওকে। ও হচ্ছে আবারও বাড়বে বুঝেছো? ও ওইজনে চলে গেছে কিন্তু আপলোড আমি করতে দেবো না তোমাকে। আমি ব্লগ তোমার ব্লগের 108 বুঝেছো? গাইস গাইস অঙ্কুশ জাস্ট গেভ মি 1 মিলিয়ন ভিউজ। অঙ্কুশ জাস্ট মেড মি এ মিলিয়নার। আই লাভ ইউ অঙ্কুশ। এত বড় রিটার্ন গিফট আমি লাইফে পাইনি। অঙ্কুশ আমাকে মিলিয়নার করে দিয়েছে ইউটিউবে। এই যে এই যে কিচ্ছু হয়নি। নতুন জামা আছে দুটো, তুমি খাও কেক খাও।
কিচ্ছু জানি বাবা কাছে দুঃখ করে না দুঃখ করে না আদু নো আদু তোমার দুবাইতে ঢোকা বন্ধ হয়ে যাবে A.M. 28 A.M.